উম্মতে মুহাম্মদি খান কুলিয়া শুনো তুমি তোমার মায়ের বিচার তোমার শ্বশুরের কাছে তুমি কোনো সময় দিও না তোমার বাবার বিচার তোমার চাচার কাছে কোনো সময় তুমি দিও না কারণ তোমার মায়ে যত কষ্ট করিয়া তোমার যত্ন লালন পালন করলা তোমার মায়ে যত মেহনত মুজাহাদা করিয়া যত্ন তোমারে মানুষ বানাইলা তুমি হাজার কষ্ট দেওয়ার পরেও তোমার মায়েরে তোমার কথা বিচার দিলা না বাবায় দমক দি ঘর থাকি বাহির করিয়া দিলে খানি বন্ধ করলে আমার মায়ে দেখতাম ফাঁক ঘরের বাকি দরওয়াজা খানতা খুলিয়া খল গলে হাড়ির আসলের মধ্যে খানির প্লেট খানতা লুকাইয়া আবার মায়ের ডাক দিয়া খুঁজা জাদুমণি তুমি খাইলাও খৌটি কিনা আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أمي الله تمہارے جنایا دیار شنطان তোমার মা যত বৃদ্ধ যত বয়স্ক করা কেন এরপরেও তোমার বারে কোনো সময় উৎসব দোকান তা কইতে তুমি দিও না তোমার বাবারে কোনো সময় তুমি জমির কষ্ট দিও না লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তুমি আমার খানায় কাবার তোয়াফ করা থাইবাই আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল মুবারকের মধ্যে আইয়া الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله يا سلام ديباي বাড়ির মধ্যে যদি তোমার মা উপাস থাকেন ঘরের মধ্যে তোমার বাবা উপাস থাকেন তোমার মা বাবা নারাজ করিয়া যদি তুমি আমার খানায় কাবার খিলাফ ধরিয়া তুমি খান্দ আমি নবী রওজাতুল মুবারকের দরওয়াজা খান্দ আমি নবী তোমারে জানাইয়া দিয়ার সন্তান তুমি জানিয়া রাখিও আল্লাহ তোমার হজরে কবুল করতে নাই হোন আউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কোন সন্তানে যদি তোমার মায়ের মুখ পায় বাবার মুখ পায় মায়ের মহব্বতের নজর দিয়া একটা বার মুস্কি আসি দিয়া কোন সন্তানে যদি তুমি চাইলাও আল্লাহ তোমার একটা মকবুল হজর সওয়াব দিবা হৌ সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওখলার মাঝখান থেকে একজন সাহাবিয়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ ও দো আল্লাহর নবী কোন সন্তানে যদি তার মার মুখে দিয়া যদি হাজারো বার চাইলায় সত্তর বারও যদি চাইলায় আবার নবী লগলে ও সাহাবায়ে কেরাম কল আমি নবী আল্লাহর কসম খাইয়া খয়ার কোন সন্তানে মা বাবার মুখে দিয়া মায়ার নজরে যদি সত্তর বারও তাকায় আবার আল্লাহ বকিল নাই আবার আল্লাহ গরিব নাই একে সত্তর বারও যদি তার মার মুখে দি মায়ার নজরে তাকায় আল্লাহ লগে লগে সত্তরটা মকবুল হজর সওয়াব দিবা হৌ সুবহানাল্লাহ তাই যুব সমাজ তুমি যদি ইজ্জতি বনতে চাও সম্মানী বনতে চাও তোমার মার কদম ধরিয়ে গিয়া তুমি মাফ চাও জমিনে যদি সামান্য কোনো কষ্ট দিয়া থাকো কারণ মায়ের দোয়া করিয়া যদি একটা বার কেন আল্লাহ আমার সন্তান করে তুমি জমিনে দুধে ভাতে আশুদ্ধা করিও আর সারা পরাক বেলির আলিম অকলে ফিরা উলিয়া অকলে যদি বদুয়া দেন আল্লাহ শ্রী ফুরুর অমুকর ফুয়া গুতারে তুমি জমিনে ধ্বংস করিলাও আমি জাবি রুসাইনি আল্লাহর জাতর কসম খাইয়া জন্মত টুকরাত হইয়া যাইয়ার আল্লাহর কসম খাইয়া খুইয়ার সারা পরা খর আলিম অকলে বদুয়া দিলেও আল্লাহ কবুল করতে পারেন নাও করতে পারেন মগর তোমার মায়ের দোয়া করার লগে লগে সারা আলিমর দোয়ার নিচর আসমান রাখিয়া আল্লাহ তোমার বার দোয়ারে কবুল করবা হৌ সুবহানাল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا হে সন্তান হল আমি তোমারে জানাইয়া দিয়ার তুমি তোমার মা বাবার সামনা খানো রহমতর ডানা খান্তা তুমি বিছাও নরম ডানা খান্তা তুমি তোমার মা বাবার সামনা খানো তুমি বিছাও
কারণ তুমি সন্তান যদি তুমি না তুতে বাসুদ্দা সুদ্দা হতে চাও ইজ্জতি বনতে চাও সম্মানওয়ালা দিন দেখি জমিনের মধ্যে তুমি সন্তানে ফাইতে চাও আমি আল্লাহ কইয়ার মাল লগে ভালো ব্যবহার করো বাবার লগে ভালো ব্যবহার করো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাইন নরম ব্যবহার অর্থইয়া থাকলো তোমার মায় যখন প্রস্রাব পায়খানা করবা তোমার মায় যা কিছু তোমার মাঝে চাইবা তোমার সারা সম্পত্তি যদি তোমার মায় তোমার বাখাস্তা কি চাইলেন তুমি সন্তানে দিতে কোনোদিন দ্বিধাবোধ করিও না সারা সম্পদ যখন তুমি তোমার মা বাবার দোষম দইয়া দিবায় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ এত্তাকি দশ গুণ সম্পদ চালি তোমার জমিনও বানাইব হৌ সুবহানাল্লাহ যুবক জমিন কোনোদিন মার কষ্ট দিও না আমার মত তোমার মার মতো নরম দিলওয়ালা নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা জমিন দ্বিতীয় কোনো ব্যক্তি ভাইতে নাই পৃথিবীর যত সুন্দরী রমণীয় অক্লোর প্রেমর লাভ স্টোরির মধ্যে তুমি ফাঁসিয়া থাকো যতদিন তোমার সম্পদ আছে তন দৌলত আছে রে যুবক হাজার বন্ধুয়ে চৌরঙ্গি বাজারও গেলে তোমার সিগারেট খাবাইব মিষ্টি খাবাইব তোমার টাইম যদি দামি গাড়ি থাকে তোমার বন্ধুর কোনো অভাব থাকতো নাই তোমার টাইম যদি দামি বাইক থাকে তোমার কোনো ধনী ফ্রেন্ডের অভাব থাকতো নাই কিন্তু তুমি রাস্তার ফকির আর ফেরাও দুই হাত নাই দুই পাও নাই যদি তুমি সন্তানর থাকে আবার মায় আমার বাবা কোনোদিন আমার দুঃখা দিত নাই হাজারো মানছে জমিন গালি দেওয়ার ফেরও আমার মায় আমার সামনা খানো গিয়ে দাঁড়াইয়া কইবা বাবা আমার সন্তানে দুশ্চললে তুমি আমার কথা খান্তা হইও আমার ছেলের তুমি তমক দিও না কুদাম দিও না হৌ ঠিক কিনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাইন তুমি মানুষের ইলা কোনো গালি জমিনের মধ্যে দিও না অর্থাৎ কোনো মানুষের সন্তানকে তার মা বাপ তুলিয়া তুমি গালি দিও না যে মানুষে ফিরাইয়া তোমার মা বাপরে তোমার মা বাপ তুলিয়া তুমি সন্তানকে গালি দিলায় ইলা কোনো কর্ম যদি জমিন করিয়া তা করে যুবক সন্তানে যদি এই অবস্থা জমিনের মধ্যে করিলাও আর শ্রীপুরের মানুষে যদি এই গালি খান্তা জমিন তোমারে দিলায় আল্লাহর কসম খাইয়া খাইয়া তুমি গুনায় কবিরা করলায় আর গুনায় কবিরা লইয়া কুরবানুর জন্য তো যাইত নাই যত সময় তৌবা করিয়া গুনায় গুনায় কবিরা আল্লাহ মাফ দিছে না অত সময় একজন যুবক আর যুবত্রে পুরুষ আর মহিলারে আল্লাহ অত সময় জন্য দিত নাই হুন আউযুবিল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ صلى الله على محمد صلى الله عليه الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم فرمائن যদি বিত্তবার পরে তুমি তোমার মা বাবার জমির মধ্যে না পাও প্রতিদিন সকাল বেলা ফজর নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করি করি মায়ের কবরের দ্বারখানে তুমি সন্তানে গিয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারি দোয়া করি আর হই রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় মৌলা করিম আমার মা বাবারে আপনি মাফ করিয়া আপনার রহমতের কুলার মধ্যে জোড়া জায়গা দেও জেলে আমি ছোটবেলা আব্বা হইতে পারতাম না আব্বা হইতে পারতাম না প্রস্রাবে দরলে প্রস্রাবের কথা হইতে পারতাম না পায়খানার বেগে দরলে হইতে পারতাম না পেটর খিদা লাগলে খানির কথা কইতে পারতাম না ওই সময় আবার মা বাবা যেমন আমার কুলের মধ্যে লইয়া সান্ত্বনা দিতা আমি আওলাদে মা বাবার কবরস্থান তার খানো দাঁড়াইয়া তুমি আল্লাহর কাছে দোয়া করিয়ার আমার মা বাবারে আপনার রহমতর গুলো জায়গা খান্তা দেও কে জানে মা বাবার রুহ যদি তোমার উপরে খুশি আলাদি হয়ে যায় রে যুবক দুনিয়ার জমিন তোমারে আল্লাহ শান্তির দিন দেখি দিবা হৌ সুবহানাল্লাহ সামনে দিয়া গাই কোনো জায়গা আছে দেখি আর মানুষের বইবার শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য আপনি কোনো মানুষের জমিন ইলা কোনো গালি দিতা না আমরা মাইন করবা না খারাপ পাইবা না মাঝে মাঝে আমরা ওতার বাচ্চা হতার বাচ্চা হইয়া গালি দেই না এখন রাস্তা যদিও না খেওয়া পায়খানা করে
এই জন্য সবাহী মুক্ত প্রতিজন ইমাম সাহেব হলে দেখছি আমরা ছাত্ররে প্রাইমারি দিনী শিক্ষা বা বুনিয়াদি দিনী শিক্ষা থেকে এই সাবজেক্টগুলো দেই যে তুমি কোনো রাস্তার ঘাটে লেট্রিন করিও না, পায়খানা করিও না, গাছ বৃক্ষ তরুলতা পাতা যেখানে মানুষ সমাগম থাকে তাত পায়খানা প্রস্রাব করিও না, কারণ মানুষে পায়খানা দেখিয়া যদি তোমারে গালি দিত না আগে তোমার বাপ তুলিয়া গালি দিব। এই জন্য তফসিরে দূরে মনসুর আইতে সময় দেখলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকি রাওয়ায়ত হযরতে হাসান রাহমাতুল্লাহ আলাইহি হুইতরা যে তুমি ইলা মানসর ইলা কোনো গালি জমিন দিও না যে গালিটা ফিরাইয়া তোমার মা বাবার উপরে পড়ি যায়। হুকা সুবহানাল্লাহ। আজকে আপনি যদি রাস্তা লেট্রিন করেন বা পাশরাফ করেন আর অন্য গিয়া মানুষ বোয়াত থাকে দেখিয়া পায়খানাটা দেখে তে গালি দিব না, দোয়া করব গালি দিব, এই গালিটা ফেলা তোমারে দিব না তোমার বাফরে দিব বা মারে দিব। এই জন্য নবীজির আদেশ হইল আপনারা আবু ভাই বেশ আওয়াজ আওয়াজ বন্ধ করুন, সাইলেন্স হইয়া কাজ করুন, আর দিয়ে কাজ করুন, মুখ বন্ধ রাখুন। এই জন্য সন্তান হল যারা আসো ইলা কোনো গুণা দমিন করিও না যে গুণার কারণে তোমার মা বাবায় গালি খায়, তোমার মা বাবায় কথা শুনতে লাগে গালি শুনতে লাগে, যেমন তোমার স্ত্রীর কাছেও গিয়াও ইলা কোনো অন্যায় তুমি করিও না যে অন্যার কারণে তোমার স্ত্রীয়ে তোমার এমন লাইনে কুটা দেয় যেটা তোমার মা বাবার দিল গিয়ে আঘাত লাগে। এই জন্য বিবাহ করতেও স্ত্রী অকল সাইয়া বিবাহ করিও বেশিরভাগ খবর ওখান লইও যে তোমার যে স্ত্রী বিবাহ করতে বেটিয়ে তাই মা বাবার ফরমা বর্দার নানা ফরমা অনেকগু যে আওলাদ অকল মা বাবার ফরমা বর্দার থাকে ইগু হুর হরির ফরমা বর্দার থাকে হাসানি ভাই। আর যদি মা বাবার ফরমা বর্দার যদি আমার বই নিকু থাকে না তে বিয়া করিয়া তুমি যত তাই তোলে দিই তেল দেও অত তাই মাথা তুটিব জীবনে কোনোদিন হাই প্রেশার লাম। এই জন্য আমরা প্রত্যেকজন সন্তান অকলরে মানুষ বানাইতে গিয়ে আমরা মা বাপে ফয়লা ভূমিকা পালন করতাম, যেরারে দিনদার সন্তান বানাই মুত্তকি পরহেজগার বানাই, আপনি জমিন থেকে যেই বাকি আপনার জনতা আপনার ছেলে ফড়ো। আমি প্রায় জলসাতি কথা বুঝাই মানুষরে আজকে সন্তানটি ইঞ্জিনিয়ার বানাইতে রেখে বাধা দিছে, কোনো শরীয়তে বাধা দেয় না তো আপনার সন্তান ফয়লা আপনি দিনদার। আজকে যারা ড্রাগসের ব্যবহার করে আপনি চাইনি তার জীবনে মসজিদের বারিন্দার দিচ্ছেন, যতজন মানুষে আলিম অখলের বিরোধিতা ফেসবুকও করে এটা জীবনে মাদারসার বারিন্দাত গেছে, কারণ হে আলিম অখলের কদর বুঝে না এল্লা কি আর লেখতেও সাইড বাই সাইড। এই জন্য সন্তান দিনদার বানাই, এই আপনার ফুয়ার সুলো আপনি সাইন মাতার সুলোর কাটিংটা দেখুন আর অথচ আপনি বাবাই দেখতে রাখেন, আপনি জানেন না সুলোর কাটিং করা হারাম, আপনি কি জানেন না আপনার ফুয়ার খানোর মধ্যে দাগা দেওয়া হারাম, আপনি কি এই মাসলা জানেন না আপনার ছেলে টকনু গুড়িয়া কাপড় ফিনতে হারাম, এরপরেও আপনার ছেলে আপনার সামনে টকনু গুড়িয়া কাপড় ফিনতে আপনি বাধা দিত না, আপনি ফাটাকৃষ্ট ফেন ফিনিয়া দিত না উন্দুরে খারাও না বা দূরে খারাও রে ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম। আপনি মা বাবা নাই ঠান্ডা সাইলেন্স না, আপনি আপনার সন্তানদের বিপদ মুক্ত রাস্তা থেকে বাসাই, বিপদর বিপদ যে রাস্তা আছে এই বিপদের পথযাত্রী যে রাস্তায় থেকে তার বিপদগামী রাস্তা থেকে তারে ফিরায়, এটা আপনার মার দায়িত্ব বাবার দায়িত্ব, একজন মাদ্রাসার হুজুরের একজন মসজিদের ইমামের দায়িত্ব না, এটা আপনি মা বাবার প্রতি দায়িত্ব। এই যে আপনার ফুয়ার সুলোর অবস্থা আপনি সাইন তোকে কুলেন হাফুল যুবক কর দেখেন জিকার হন, এটা কোন নবীর কোন হদিসে সুন্নত কোন সাইন মধ হবে সাইন ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল কোনো মসলক ও সুলোর ডিজাইনওয়ালা আসেনি জবাব দেই মাতো না খালি নাই কোনো মসলক আসেনি দাড়ি সারা সাটিয়া অনেক হত কিছু রাখা, তাহলে কেন আপনি ইমাম আবু হানিফার মসলক আপনি মানিয়া চলুন অথচ আপনার সামনে আপনার ছেলে ব্লেট লাগা, আপনি জিজ্ঞেস করেন আপনার ছেলের গলার মধ্যে হার ফিন্দা হারাম নি না হালাল, আপনি ফয়লা তারা জিজ্ঞেস করেন যে সময় রুফার চেয়ে আপনার ছেলে আপনার গোলাপ তার গোলাপ লাগা ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম। এই ব্যাপারে আপনার দায়িত্ব আপনি মা বাবার দায়িত্ব ভূমিকা আপনি পালন করতে আপনার ফর্দে আইন এটা। এই জন্য আমার বৃদ্ধ বাবাজিরা ফর্দানিসীন মা বোন যারা সন্তান হল ভাইসন জানিয়ান না কতটুকু রাগ কতরা কতটুকু খুশি হইতরা, তবে আপনার দায়িত্ব আপনি আপনার সন্তানকে এই জাতীয় খাজ খারবার তাকে ফিরাইয়া রাখ, আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আপনার ছেলেরে আপনি খাফড় দেন না বালা কথা, আপনার ছেলেরে আপনি খাফড় লইয়া দিন বালা কথা, খাফড় পুতরা লোজ দেই আজ হাজারো যুবককে পেশাব করতে পারে না বইয়া হয়ে তার পেন্টে ডিস্টার্ব করি না, ওবা ইরা তোর নাফরমানিগুলো গাইতে কি ইরা তোর আদ্রাইলুগুই শয়তান গদবিগুলো গাইতে এখানে যে তো বইয়া কোনো খাম করতে দেয় না উবইয়া করতে দেয় বাধ্য করে বাদ দেই আপনি ফিরায়
আপনার তাকি তো টেখানে হেতো তার টেখা দিয়ে খাম করেন না আর তার টেখা দিও হে লইলে কি তো হইল আবু আপনি মা আছেন বাবা আছেন আপনার তত্ত্বাবধান হে টেখা খরচ কর এই জন্য জমিন তুমি এমপি হও মিনিস্টার হও প্রফেসর হও ডক্টর হও ইঞ্জিনিয়ার হও মা বাপ তাকি তুমি কোনোদিন বড় হইতে পারছো না হইতে পারতায় না যতদিন তোমার মা বাবা জমিন জীবিত আছে বুঝা গেছেন এই জন্য আমার ভাইয়াই মাঝে মাঝে দেখি আমরা কিছু শিক্ষিত যুবক হলে নিজর বেঠাগিরি আর নিজর এই বড় মানুষ ওখান জাহির হওয়ার লাগি দেন মা বাবার সামনে মা অধিকার হন বা কিতা আসো হইব আই এম ফাইন মানে হে যে একটা আড়ুয়া ওখান তার মা রেখে পরিচয় দে আর নাই মা অধিকার হোসন বা তুমি কিতা করতে বালা আসো নি কিতা কর আই এম ফাইন ওখান হন না নি এখন তুই তোরে শিক্ষিত প্রকাশ করতে গিয়া করি মারে হইতে নি ভাই না মারে হইতে দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জবাবটা ওরকম হইতো না তেইন নিজের এই পণ্ডিত্য জাহির করতে গিয়ে আই এম ফাইন আবার ইউ ই ক্যান হোস কি হোস না আপনি কেমন আছেন কেন খুঁজে ঠাটা করে দেয়নি মুখ এই যে নিজের শিক্ষিত প্রকাশ মা বাবার সামনে করিও না তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও সিকিউরিটি লিয়া মা বাবার দ্বারা না বাস সিকিউরিটি সাইট লাগাও মা বাবার সামনে নিজের ওলা প্রকাশ করো তফসিরে দুরুরে মনসুর কুলন লেখা দেখবা হযরতে হাসান রহমতুল্লাহ আলাইহি লেখতরা যে তুমি তোমার মা বাবার সামনে গিয়ে ওলা যেমন তুমি আমাদের ভারতের যদি প্রধানমন্ত্রী হও স্বরাষ্ট্রমন্ত্রী হও এরপরেও মা বাবার সামনে যে সময় উপস্থিত হইবায় ওলা নিজরে প্রকাশ করিও যেভাবে মনে করিও একজন প্রাচণ্ড হৃদয়ওয়ালা একজন যদি এই বিচারপতি থাকে আর ফাঁসির কাষ্ট চুলানো আসামি যদি থাকে রায়প্রাপ্ত কোনো আসামি থাকে এই আসামি হইছেন প্রাচণ্ড হৃদয়ওয়ালা কোনো ব্যক্তির সামনে গিয়া বেঠাগিরি দেখাইও পাইব না একদম নরম ইয়া কুড়ি মুকড়ি একদম বাইরেও পাইব ওলা তুমি তোমার মা বাবার সামনে গিয়া নিজরে জাহির করো মনে করো তুমি কিচ্ছু জানো না এখনও না বালি হোক সুবহানাল্লাহ আরও জোরে করি হই সুবহানাল্লাহ এই আদব এই ব্যবহার এই আখলাক এই আচরণ আমরা প্রত্যেকে মা বাবার প্রতি ব্যবহার করিয়া যাইব ইনশাআল্লাহ আওয়াজ দিয়া হই ইনশাআল্লাহ যুব সমাজ তোমাদের প্রতি আমার দিলি মায়া মহব্বত আছে তুমি যেখানে দূর লাগাও এটা ইসলামের কোনো সংস্কৃতি বা ইসলামের কোনো সুন্নত বা পথ বা মুস্তাহাব বা মুবাও না হালাকে এটা চূড়ান্ত পর্যায়ে হারাম আজ থেকে যুব সমাজে আত তুলা মারি আদা করো আমরা আতর মধ্যে চুড়ি খানোর মধ্যে দুল গলার মধ্যে কোনো হার আমরা লাগাইতাম না ইনশাআল্লাহ লাগাইতাম না তো এটা হারাম গুনায় কবিরা ইদলা লইয়া ইয়ে হালত মরলে কলিমা নসিব হয় না বেঈমান ওইয়া জমিন তাকে বিদায় নিবায় নম্বর দুই টখনু গুড়িয়া কোনো কাপড় আমরা ব্যবহার করতাম না রাজি আছি ইনশাআল্লাহ টখনু গুড়িয়া কাপড় পিন্ধা হারাম মুসলমান ধর্ম লাগিয়া ইসলাম ধর্ম ইসলাম ধর্মালম্বী যুব সমাজে আজ খাইলে আমার বোন ইন্তর কাপড় শর্ট হয়ে যায় আর ভাই ইন্তর কাপড় লম্বা এর লাগি না ইসলামও যেটা হারাম একটা হারাম হালাল কোনো দিন নয় নম্বর তিরি আর এখান কথা হইয়া দিয়ে খারাপ পাও বলা হয় ওই জাতীয় বেলুন সালুন ইটা মসজিদ লাগে না আরে বেদা বেদা তোমার ইটা হানো হইতে আবার দেখতে আসতে আমাদের তাস টাস ফাটে না স্টেজ হাজার কোয়া সুবিধা নাই তবে যেটায় পরিবেশ নষ্ট করি দেয় এই জাতীয় জিনিস আমরা ব্যবহার করতাম না স্টেজ না হাজানি বলা দিনই নসিহত করতাম পিন্ডাল না হইলেও চলে আর পিন্ডালগুলা বারিসাত হরণ আস্তা আমভাবে মসজিদের প্রোগ্রাম যেগুলা ওগুলার আস্তা বছর হরণ মসজিদের ভিত্তিতে হরণ ওয়াই আপনার মন মতো এখন দাওয়াত দিয়ে নেওয়াজ করেন কোনো অসুবিধা লম্বা ওয়াজও দরকার নাই ভালো লাগে আমরা ও তো এখন নভেম্বর প্রোগ্রাম ফেলাইছে আমার নিশ্চিন্তা হয়েছে এর লাগি তো দুই ঘন্টা আড়াই ঘন্টা দেরা বাদে তো এক ঘন্টা দেওয়া মুশকিল হয়ে যায় এর লাগিয়া যুব সমাজ যারা এরার প্রতি মায়া আছে আমার মহব্বত আছে তুমি দেন বহুত বলা মানে কেন কিন্তু মাঝে মাঝে তার রং করে ওইটা মারিলে আসারে জানে আমরা জানি ও যে ফেসবুকে আঁকতে হওয়া দেয় হুমকে হুকু লইয়া গেছে কি আল্লাহ ইচ্ছা না এখান খুঁয়া যাই আর মা বাবার দায়িত্ব আছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন যদি কোনো সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যায় বালিগ হয়ে যায় গিয়া তুমি তোমার ছেলেরে তোমার মেয়েরে তুমি জিকার করো বাবারে তুমি তো বয়স্ক হয়ে গেছো তোমার তো বিবাহ ফরজ হয়ে গেছে গিয়া তুমি বালিগ হয়ে গেছো তোমারে আমি জিকার করি আর তুমি বিবাহ করতে নি যদি তোমার ছেলে তোমারে জবাব দিলে আমি বিবাহ করতাম মা বাবায় বিবাহ করতে বাধা দিও না তারে জিকার করিও তার পছন্দিতা কোনো হই না বেটি আসলে স্টেটার সরবায় চাইও না
তার পছন্দিতা নারী আনিয়া তার লগে তুমি বিবাহ দিয়া দিও, এটা তুমি মা বাবার দায়িত্ব হো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর লগে না স্ট্যাটাস তো কাইয়া না স্ট্যাটাস লাই তার গরে স্ট্যাটাস কুটুমলা করতে হো স্ট্যাটাস আবার পিঠা আমারে অনেক দিনে কি জিকার কষ্ট কোনো এক লাইন আমি তাই জিকার কষ্টলাম কোরআনে করিম ফরস দি বলে দিয়া কইলাম সূরা হুজরাতুল ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম ওয়া ইয়াতুকু ফরিস। আর কোনো মেসাব পাইলে ওকুর বাংলা অনুবাদ বুঝিস, এর বাদে আমার ভাইয়া ফোন করিস। এর লাগে স্ট্যাটাসর কোনো মাত নাই। হ্যাঁ দুনিয়া দনির লগে কুটুমলা করা খাটে, গরিবর লগে কুটুমলা করা সুবাব। তাই হোক আমি ইলাইনে যাইয়ার না আমার সাবজেক্টটুকু শেষ করে দিতাম সাইয়া, সময় আদি গেছে মাত্র 25 মিনিট আছে। দুস্থ হল্লার বুজুর্গ হল রব্বুল আলামিন বলেন অকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রহমা ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন রব্বুল আলামিন বলেন তুমি যে সময় তোমার মা বাবার সামনে খান রহমতর ডানা খান তা তুমি বিছাইয়া দিও, তোমার মা বাবার সামনে তুমি দয়ার মায়া নরম বিছানা নরম হাত নরম ব্যবহার খান্তা তোমার মা বাবার সামনে তুমি করিও। আর আমি আল্লাহর দোয়া শিখাইয়া তোমারে দিয়ার, তোমার মা জীবিত থাকলেও দোয়া করিও, বাবা জীবিত থাকলেও তুমি দোয়া করিও সারা একবার করো রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলেন তুমি যে সময় তোমার মা জমিনও থাকতে নাই প্রতিদিন গিয়া কবর দিয়ারত তুমি করিও, যদি কবর দিয়ারত করতে পারো না তুমি সন্তানের হক ইয়া থাকলো তুমি বাড়ির যদিও থাকো না, কমসে কম বছরে দুইটাকে তিনবার তুমি আলি মহল দিয়ে দোয়া করাইও। আর তুমি যে খানো থাকো না কেন ওই জায়গার থাকি তুমি আবার লাগে হাত তুলা মারিয়া যে সময় দুহরন নমাজ পড়বায় আসরন নমাজ পড়বায় ফজরন নমাজ পড়বায় প্রতিটা নমাজের উপরে দোয়া আল্লাহর কাছে করি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দুই নম্বরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দোয়া শিখাইয়া দিয়া গেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। আয় মাওলানা করিম রব্বুল আলামিন আমি আপনার কাছে দোয়া করি আর আপনি আমার বেশি বেশি করে নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমার আহলে আয়ালে আমার খানদানের মানুষরে আপনি বেশি বেশি করে নামাজ আদায় করার তৌফিক দেন হুকা সুবহানাল্লাহ। তিন নম্বরে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়া সাল্লাম এ দোয়া শিখিয়ে দেন, সমস্ত উম্মতে মুহাম্মদ রে দোয়া শিখিয়ে দিয়া গেলা তোমরা দে সময় হাত তুলা মারবা কই রব্বানা ফিরিলি আয় মাওলানা করিম আমি আওলা আপনি গুলামে তোমার কাছে দোয়া করি আর আপনি আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেইনি হুক সুবহানাল্লাহ। ওয়ালি ওয়ালিদাইয়া দুই নম্বরে আমি আমার মা বাবার পক্ষ থেকে তোমার কাছে দোয়া করি আর আপনি আমার মা বাবার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেইন হুক সুবহানাল্লাহ। তিন নম্বরে ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আর তোমার কাছে আর এখান দোয়া করি আর আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতে মুহাম্মদি তাকি লইয়া সমস্ত মুমিন মুমিনাত তাকি লইয়া আমার মা বাবা তাকি লইয়া আমি তাকি লইয়া যত মানুষ কিয়ামতের ময়দানে যাইবা ইয়াওমা ইয়াকুমুল হিসাব কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতে মুহাম্মদের হিসাব খান্তা আপনি আল্লাহ আসান করিয়া দিও হৌ সুবহানাল্লাহ। এই দোয়া আমরা প্রতিদিন করবো ইনশাআল্লাহ, আরো দূরে করি কই ইনশাআল্লাহ। রব্বানা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ইন আরেক পুরে আরেখান বাড়াই দেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানা সগীরা। ও ভাই কুরআন দেলা সোলা দোয়া করো আর ফাজিলার বাড়াইয়া ঠেড়া খবর খামে যেলা আল্লাহ নাজিল করছে ওলাও দোয়া। নম্বর দুই আমি আপনারা সামনে পড়েছিলাম রব্বুল আলামিন বলেন কালু রব্বানা ইন্না আতানা সাদাতানা আল্লাহ
فأولئك كان سعيهم مشكورا رب العالمين বলেন কিয়াম দুনিয়ার জমিন তুমি যা কিছু আল্লাহর কাছে ইরাদা চাইবা তুমি আল্লাহর কাছে যা কিছু দোয়ার মাধ্যমে চাও মেহনত করিয়া চাও জমিনর লাগি যদি জমিন তুমি চাইলাও জমিনর লাইনে যদি জমিন যা কিছু মেহনত করিয়া আল্লাহর কাছে হাত তুলা মারিয়া যদি কও আল্লাহ জমিন আপনি আমার দলি বানাও জমিন আপনি আমার বড় মালদার বানাও সম্পদ চালি বানাও আল্লাহ জমিন তোমার সারা পুরা করিয়া দিলাইব মগর একমাত্র মুমিন আর মুমিনাত যারা এরা জমিন কোনদিন আল্লাহর কাছে যা কিছু চায় জমিনর লাগি কিচ্ছু চায় না এরা জমিন বালা জিনিস চায় আর আখেরাতের দিন থেকে মুক্তির কামনা আল্লাহর আদালতের মধ্যে খরিয়া যায় হুক সুবহানাল্লাহ এর লাগি আপনি দোয়া করতে জমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار أفني دعاء زمين جشم خربا يا الله دنيا زندك حسن بنا يا دو آخرة تر زندك خانت حسن بنا القيامة تر ميدن أفني جهنم عذاب تكيا عذاب تكيا أفني أمار مكتي ديو خي سبحان الله جدي زمين المجد أفنر شنطان دي بابي زمين المجد أفنر أولاد لك دي منوشنا بنا يا زمين تكي چلے جاؤ আল্লাহ কোরআনে করিম ওর 15 নম্বর ফারার মধ্যে দ্বিতীয় নম্বর জায়গার মধ্যে ফনা রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা কিয়ামতের ময়দানে আপনার সন্তান আমার সন্তান দে আল্লাহ যে সময় জাহান্নামের শিকল লাগাইয়া বেড়ি লাগাইয়া জাহান্নাম লইয়া যাইবা ও সময় এখানে সন্তান কইব আল্লাহ আমার মার খানে আমি গুনাহগার হইলাম বাবার খানে গুনাহগার হইলাম রে দয়াল যত সময় পর্যন্ত আমার মা বাবারে আপনি জাহান্নাম দিছ না অত সময় পর্যন্ত আমি দুজখ দাইতাম না এখন আউযুবিল্লাহ এখন যদি সন্তান এই দোয়া করই আল্লাহ 100% কিয়ামতের দিন এই দোয়া কবুল করবা কই না আউযুবিল্লাহ যে সময় আপনার আওলাদে দোয়া করব আল্লাহ মা বাবার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইব বাবার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইব ফাওর মধ্যে শিকল লাগাইয়া উক্তা টানি টানি যে সময় জাহান্নামের মধ্যে লইয়া যাইবা আপনার আমার সন্তান ওই সময় কইব আল্লাহ রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা আই মাওলা করিম জাহান্নামের মধ্যে যে পরিমাণ আযাব আপনি আমাদেরকে দিবাই এত্তাকি হাজার হাজার গুণ বেশি আমার মা বাবারে কিয়ামতের ময়দানে জাহান্নাম জ্বালায়ো খুন আউযুবিল্লাহ এই জন্য আমার ফার্স্ট টু লাস্ট আপনারা বুঝানোর উদ্দেশ্য হইল আপনারা আপনারা সন্তান মানু বানাই ইটা দুনিয়া তো বেঈজ্জত আখেরা তো বেঈজ্জত করবা দুনিয়ার যারা বেঈজ্জত করব এরা তো জন্নত যাইতো না বা কিয়ামতের দিনও তার এই নাফরমানি আর বদবক্তির কারণে সম্পূর্ণ পিছনে দায়িত্ব থাকবে একজন মা বাবা আর মা বাবারে কিয়ামতের দিন হ্যাঁ সারিয়া দিত না যত সময় হ্যান্ডকাপ লাগাইয়া শিকল লাগাইয়া জাহান্নামের বাসিন্দা তুমি মা বাবারে বানাইছে না অত সময় আওলাদে শান্তি দিত না হুক কান আউযুবিল্লাহ এই জন্য আমরা সন্তানদের দিনদার বানাইমু ইনশাআল্লাহ প্রত্যেকজন সন্তানে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দিত হুক আল্লাহ আমিন।